ওয়েল ফ্রেন্ডস, টিকটক ইন্ডিয়াতে টোটালি ব্যান্ড হওয়ার পর অনেকেই ভাবছি যে টিকটকের পরিবর্তে কি এমন অ্যাপ্লিকেশন আছে, ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন বা বিশেষ করে চাইনিজ অ্যাপ্লিকেশন নয়। অনেকে ভাবছে এরকম যদি অ্যাপ্লিকেশন পাওয়া যায় তাহলে তাদের সময়টা আগের মতো হতে পারে, তারা এন্টারটেইন হতে পারে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম দেখে। আগে যতগুলো শর্ট ভিডিও প্ল্যাটফর্ম ছিল তার মধ্যে বেশিরভাগই ছিল চাইনিজ অ্যাপ্লিকেশন, যেমন টিকটক থেকে শুরু করে লাইকি, তারপর ভিগো, আরো যেগুলো ছিল বেশিরভাগই চাইনিজ অ্যাপ্লিকেশন ছিল। তো সেগুলো এখন টোটালি ব্যান্ড হয়ে গেছে। ব্যান্ড হওয়ার মেন কারণ তো আমরা সবাই জানি, আমাদের প্রোটেকশনের জন্যই এটা ব্যান্ড করা হয়েছে। তো সেটা কোনো ব্যাপার নয় যে চাইনিজ অ্যাপই আমাদের কি ইউজ করতে হবে, চাইনিজ ছাড়া কি আর কোনো অ্যাপ নেই যে ভারতে তোমরা ইউজ করতে পারবে না, এমন কোনো কথা নেই। ভারতে অনেক অ্যাপ আছে, ভারত ছাড়াও যেগুলো আমাদের বন্ধু দেশ তাদের দেশেরও অনেক অ্যাপ আছে, সেই অ্যাপগুলোতে তোমরা ইউজ করতে পারো এবং সেখান থেকে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম হিসাবে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো এবং নিজেকে এন্টারটেইন করতে পারো। তো চাইনিজ অ্যাপ্লিকেশনের পরিবর্তে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি ভারতে এবং ভারত ছাড়াও যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি অন্য দেশের, মানে চায়না বাদে যে সমস্ত অ্যাপ্লিকেশন অন্য দেশের আছে, সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কি কি সেগুলো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। অ্যাপ্লিকেশনগুলো তোমরা ইনস্টল করো, তাহলে আগের মতো তোমরা টিকটকের মতো বা লাইকি বা হ্যালো অ্যাপের মতো নিজেকে এন্টারটেইন করতে পারবে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম দিয়ে। প্রথমে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান রোপোসো। এই অ্যাপ্লিকেশনটা মোটামুটি 4.2 রেটিং আছে, মানে অনেক ভালো রেটিং আছে, এবং এই অ্যাপ্লিকেশনটা 50 মিলিয়ন ডাউনলোড ওভার হয়ে গেছে। মানে বুঝতে পারছো কতটা ডিমান্ডে আছে এখন টিকটকের পরিবর্তে এই অ্যাপ্লিকেশনগুলো। তো 50 মিলিয়ন কভার হয়ে গেছে, তোমরা এটা ইউজ করতে পারো। এবং এই অ্যাপ্লিকেশনটা খুব ছোট সাইজের, 19 MB মাত্র। তো নেক্সট অ্যাপ্লিকেশনে আসছি আমরা, এনজয় ইন্ডিয়ান কমেডি মিমি। তো এই অ্যাপ্লিকেশনটাও রোপসোর মতোই বা টিকটকের মতো বলতে পারো, টিকটকের মতো শর্ট ভিডিও একটা প্ল্যাটফর্ম। এই অ্যাপ্লিকেশনটা রোপসোর মতো ততটা ডাউনলোড পাইনি, তবে আগামী দিনে এটা হয়তো টিকটক যতদিন বন্ধ আছে ততদিন পর্যন্ত হয়তো এটা অনেকটা ডাউনলোড হয়ে যাবে। আপাতত এটা যতটা ডাউনলোড হয়েছে তা হচ্ছে 5 মিলিয়ন ক্রস করে গেছে এবং এর রেটিং 4.2 কভার করে গেছে। তো তোমরা এটা সিম্পলি ডাউনলোড করতে পারো এবং তোমার ফোনের বেশি স্পেসও এটাতে নষ্ট করবে না। তো নেক্সট অ্যাপ্লিকেশন আসছে আমরা, এটা ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন নয় বা হতেও পারে, খুব একটা ক্লিয়ার মানে বলা নেই এটা। তো নেক্সট অ্যাপ্লিকেশন ডাব মাস। এই অ্যাপ্লিকেশনটা 100 মিলিয়ন কভার করে গেছে ডাউনলোড এবং এই অ্যাপ্লিকেশনটা খুবই ছোট, মাত্র 13 MB। তোমরা এটা ইনস্টল করলে পরে কোনো অসুবিধা হবে, তোমাদের ফোন হ্যাং করবে না এবং এটা রেটিং 4.2 আছে। তো সিম্পলি এটাও খুব একটা ভালো অ্যাপ্লিকেশন শর্ট ভিডিও প্ল্যাটফর্মের জন্য। তো নেক্সট অ্যাপ্লিকেশনে আমরা আসি, নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে মিট লিপস। এই অ্যাপ্লিকেশনে মোটামুটি 10 মিলিয়ন পার করে গেছে এবং এর রেটিং 4.5, মানে অনেকটাই ভালো, 5 এর মধ্যে 4.5 রেটিং এটা পেয়েছে। এই অ্যাপ্লিকেশনটা তোমরা ট্রাই করতে পারো, এটা খুব ভালো অ্যাপ্লিকেশন শর্ট ভিডিও প্ল্যাটফর্ম হিসাবে। তো পরের অ্যাপ্লিকেশন হচ্ছে বোলো ইন্ডিয়া। বোলো ইন্ডিয়া 2019 সালে অ্যাপ্লিকেশনটা লঞ্চ হয়েছিল কিন্তু অতটা পপুলারিটি পায়নি। বর্তমানে টিকটক বা অন্যান্য শর্ট ভিডিও প্ল্যাটফর্ম গুলো ব্যান্ড হওয়ার পর এই অ্যাপ্লিকেশন গুলো বেশ মাথা চাড়া দিয়েছে। এই অ্যাপ্লিকেশনটা 500K ডাউনলোড হয়ে গেছে অলরেডি এবং তোমরা এটা দেখতে পারো, কারণ এটা নতুন আপডেট হিসাবে এসেছে, 2020 নতুন আপডেট হয়েছে এবং সিম্পলি এটা ইউজ করতে পারো। বোলো ইন্ডিয়া অনেক ইউটিউবার এটা সাজেস্ট করছে, তোমরা ইউজ করে দেখতে পারো। এরপর নেক্সট অ্যাপ্লিকেশনে আসছি, মিত্রন অ্যাপ। এই মিত্রন অ্যাপ নিয়ে অনেকেই দোমানোর মধ্যে আছে, কারণ অনেকেই বলছে এটা ইন্ডিয়ান অ্যাপ, আবার অনেকেই বলছে এটা পাকিস্তানের অ্যাপ। কারণ কিছু কিছু আর্টিকেলে এটাও লেখা আছে যে হ্যাঁ, এটার কিছু অংশ পাকিস্তান থেকে আসছে এবং পাকিস্তান থেকে অ্যাপটা ক্রয়, মানে ইন্ডিয়ানরা ক্রয় করেছে এবং ক্রয় করার পর এটা নিজেদের ইন্ডিয়াতে চলছে। কতটা সত্যি আমরা জানি না, যদি পাকিস্তান যেহেতু আমাদের শত্রু দেশ, সেহেতু সেই দেশে যদি অ্যাপ্লিকেশন হয় তাহলে আমি রিকমেন্ড করবো তোমরা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করো না, আর যদি না হয় তাহলে অবশ্যই ইউজ করতে পারো, তোমরা আর্টিকেলের ওপর বা নিউজের ওপর দেখ চোখ রাখতে পারো। কারণ আমার সম্পূর্ণ সঠিকভাবে জানা নাই যে এই অ্যাপ্লিকেশন ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন না পাকিস্তানের অ্যাপ্লিকেশন। তো নেক্সট অ্যাপ্লিকেশনে আমি আসছি, নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে চিঙ্গারি। চিঙ্গারি একটা ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন এর নামে লেখা আছে, তোমরা যদি প্লে স্টোরে সার্চ করো তাহলে দেখতে পাবে ইন্ডিয়ান শর্ট ভিডিও অ্যাপ। এই অ্যাপটি রেটিং 4.1 ক্রস করেছে এবং এর ডাউনলোড 10 মিলিয়ন ক্রস করে গেছে। এটা একটু বড় অ্যাপ্লিকেশন, মানে সাইজটা একটু বড়, 31 MB। তো সিম্পলি এখনকার যুগে যেহেতু র্যাম রোম সবটাই বেশি মোবাইলে, তো সিম্পলি তোমরা এই অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো। নেক্সট অ্যাপ্লিকেশন আছে শেয়ার চ্যাট। শেয়ার চ্যাট নিয়ে অনেকেরই মানে কিছু কনফিউশন আছে যে এই অ্যাপ্লিকেশনটা ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন। এর উপর কিছু আর্টিকেল এসেছিল যে এর কিছু পার্টস
এর কিছু স্পন্সর আছে যারা চাইনিজ এবং তারা এর উপর টাকা ইনভেস্ট করে এবং কিছু প্রফিট তারা পেয়ে যায়। সিম্পলি এই অ্যাপটা ইন্ডিয়ান হলেও কিছু পার্সেন্ট চাইনাতে যায়। তো তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবে কি করবে না। তো আজকে ভিডিওটা এইটুকুই, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও, তোমরা কোন কোন অ্যাপগুলো ইউজ করতে চাইছো তোমরা কমেন্টে জানাও, এবং তুমি যদি এই চ্যানেলে প্রথম আসো তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, এর মতো আরো নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে এই চ্যানেলের মাধ্যমে। আজকের মতো এইটুকুই, ভালো থেকো সুস্থ থেকো, জয় হিন্দ।